হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা অঙ্কু লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের বহুত ভালো নেই একদম, কারণ সকাল থেকে ছেলে আর মা দুজনে যেন পাল্লা দিয়ে পটি করছি। কালকে আটা রুটি খেয়েছি, খেয়ে একদম শুধু পটি হচ্ছে, বিশ্বাস করো। সকালবেলা থেকে ছেলেকে রীতিমতো স্কুল থেকে নিয়ে এসেছি, আর এখন এসে দেখো বসিয়ে দিয়েছি এদিকে, বুঝতে পারছো, কাঁচা কলার সিদ্ধ আর ভাত। আর আজকে দেখো পটি করতে করতে স্নান করে নিয়েছি সকাল সকাল, একদম এই শাড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে। ওদিকে ছেলে খেলা করছে, আর এদিকে দেখো আমার নাকের মাথায় না একটা কি হয়েছে, গোটা টাইপের একটা হয়েছে ব্যথা। কি করছো বাপা, পাউডারগুলো নষ্ট করছো কেন? এদিকে দেখো ছেলে খেলা করছে, বিছানার কি অবস্থা হয়ে রয়েছে, বিছানাটা এখনো পরিষ্কার করা হয়নি, তো এখন করবো, তো চলো দেখতে থাকো। কথা আছে বন্ধুরা, সময় চলে যায়, সময়ের যেই জিনিসগুলো হয় না তোমার সঙ্গে, সেই জিনিসগুলো হয়তো তুমি ভুলতে পারবে না। সময়টা ঠিক কেটে যাবে, অন্য সময় আবার আসবে, কিন্তু সেই সময়টা তুমি, সেই মানুষগুলো, সেই মানুষগুলোর ব্যবহার, সেগুলো তুমি কোনোদিন ভুলতে পারবে না, তাই না? তো এই কথাটা হয়তো আবার অন্য কেউ অন্য কিছু মাইন্ডে নেবে, কিছু মাইন্ডে নিও না, এটা আমি আমার নিজের দিক থেকে বললাম। কারণ এত শরীর খারাপ, উঠতে পারছি না, তাও ছেলের জন্য বাধ্যকতা উঠতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলাতে, তোমাদের দাদাভাই বলো দেখো কি করবে, আমি কিছু করার নেই। তো ওই কারণেই বললাম যে সময় চলে যাবে ঠিকই, তো মানুষের ব্যবহার, মানুষের কথাবার্তা, সেটা নিশ্চয়ই ভোলা যাবে না। তো যাই হোক, কী আর করা যাবে, আমি তো মা, আমি তো যতই কষ্ট হোক না কেন আমার সন্তানকে না খাইয়ে রাখতে পারবো না। আর যেহেতু আমার সন্তানেরও শরীর ভালো না, সেহেতু ওই জন্য আমাকে বাধ্যগত উঠতেই হবে, উঠে করতেই হবে, আর বাচ্চাকেও খাওয়াতে হবে। তো চলো, এটাই জীবন, আর কি বলবো বলো। এটা আমার শুধু না, এটা প্রত্যেকটা মেয়েরই জীবন, যাদের একার সংসার, একার থাকতে হয়, একা চলতে হয়, তাদের এটাই জীবন। তো চলো এদিকে দেখো, বামি শাক ভাজা আর কাঁচা কলা সিদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি, কারণ শরীর অসম্ভব খারাপ, মানে পারছি না, না করলে না, না করলে যেহেতু না খেয়ে থাকতে হবে, আমাকে থেকে বড় কথা বন্ধু, শরীরের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড খারাপ, ভাল লাগছে না কিচ্ছু, এত শরীরটা খারাপ লাগছে না, মানে শুয়েই থাকতে ইচ্ছে করছে, বুঝতেই পারছি চোখ মুখ দেখে। তো তবু রান্না করতে হবে, খেতে হবে, সকালবেলা দেখলে কাঁচা কলা সিদ্ধ আর বামি শাক ভাজা দিয়ে ছেলে আর আমি ভাত খেলাম, আর এখন রান্না হয়েছে। মাছ ছিল তো, মাছটা উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করেছি, আর এদিকে ভাত, আর কাঁচা কলা সিদ্ধ দিয়েছি বলে দেখো ভাতটা কেমন কালার হয়ে গেছে, লাল লাল। তো চলো ভাতটা খেয়ে নিই, আর কাঁচা কলা সিদ্ধ দিয়েছি না, কেমন লাল লাল ভাত হয়ে গেছে। তো চলো যাই, খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তার বাবা ছেলেকে নিয়ে 3টের সময় যেতে হবে। তো বন্ধুরা দেখো 3টে বেজে গেছে, এখন বাজে অলরেডি 4:30। তো এখন শুয়েছিলাম, শরীরটা ভালো না তোমাদের বললাম। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে বিকেল 5:30, সরি 5:30 না, 5টা বাজে। তো শুয়ে রয়েছি, ছেলেকেও দেখো, ছেলেও ঘুমাচ্ছে, ছেলেরও যেহেতু পটি হয়েছে আমারও পটি হয়েছে, তো দুজনেরই পটি হয়েছে বলে না, আর ছেলেকে আমি জেগেছিলাম যে ছেলেকে নিয়ে টিউশন যাব, তো আর যাইনি ছেলেকে নিয়ে টিউশন, যেহেতু ছেলেরও শরীরটা ভালো না, আমারও শরীরটা ভালো না, দুজনেই ভালো না, চলো একটু রেস্ট নিই, পরে নাহলে একদিন পড়া কামাই হলে কিছু এমন কিছু অসুবিধা না, আগে মেন শরীরটা, শরীরটা যদি সুস্থ হয় তো তারপর রেগুলারই পড়তে যেতে পারবে, তাই না? তো ওই জন্য, কিন্তু এখনও পটি হচ্ছে, এখনও পর্যন্ত ওষুধ খেয়েছি, ওষুধ ঘরে একটা ছিল, কারণ কলকাতায় যাওয়ার পর যেই পটিটা হয়েছিল ওই কারণে যেই ওষুধটা নিয়ে এসেছিলাম সেই ওষুধ একটা ছিল, তো ওটাই খেয়েছি, খেয়ে এখনও কমেনি ঠিকঠাক, এখনও হচ্ছে। কিন্তু আমার মন চাইছে একটু চা খাবো, চা না খেলে যেন আমার যেন শান্তি হচ্ছে না, একটু মন চাইছে শুধু চা, কী করবো বলো। আর আমি তো জানো তোমরা আমার দুধ চা ছাড়া খাই না, তো কী করবো বুঝতে পারছি না, দেখি কী হয়, ভাবছি একটু খেয়েই নিই, এমনিও হচ্ছে অমনিও হচ্ছে পটি, খেয়েই পটি হোক, না খেয়ে হবে কেন, তাই না? তো চলো কথা আর বাড়াবো না আগে, আমি এদিকে শুয়ে শুয়ে দেখো টিভি দেখছি, দেখতে পেলে টিভিতে কী দেখছি বলো তো, ক্রাইম প্যাটেল দেখছি, আমি টিভি দেখাবো না, একটু ক্রাইম প্যাটেল, সিআইডি এইসবই দেখি, আর কিছু দেখি না, আমার এগুলো একটু ভালো লাগে। তো চলো যাই দেখি। তো দেখতেই পেলে চা, আমার ভাই লাইফে একটাই রুলস, মরতে হলে খেয়ে দে মরো, বাঁচতে হলেও খেয়ে দে বাঁচো,
সে যাই জুটুক, আলু সিদ্ধ ভাত জুটুক, মাছ মাংস জুটুক, যাই জুটুক, বুঝতে পারলে? ওদিকে দেখো টিভি দেখছি, এদিকে চা নিয়ে নিয়েছি বারবার, নেই নেই করে সকাল থেকে। আমার কটি হয়েছে কম করে 10-12 বার, তারপরও দেখো চা খাওয়া ছাড়ছি না, চা খাচ্ছি। তাহলে বলো, মরলে মরবো, মরতে তো সবাইকেই হবে এক না একদিন, তাই না? কেউ আজকে মরবে, কেউ কালকে মরবে, তো যখন মরতেই হবে খেয়ে দিয়ে মরো না, তাতে জীবনে আফসোস থাকবে না যে না খেয়ে মরেছি, তাই না? আমার সঙ্গে যা যা একমত তারা প্লিজ একটা কমেন্ট করবে, ঠিক আছে? আমার মতন কার কার চিন্তাধারা যে খেয়ে দিয়ে মরো, তাতে যা হয়ে যাবে যা। তো চলো, অনেক কথা হয়ে গেলো, চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিই, তারপর আসছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল আবার শাড়ি বাড়ি পরে নিয়েছি, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তো ভাবলাম চলো শেষ করে দিই, ছেলেকে এখন স্কুলে দিয়ে আসলাম। তো এখন বাজে 7:30, এসে একটু শুয়ে পড়েছি, শরীরটা ভালো নেই না, মানে পটি করতে করতে শরীরটা প্রচণ্ড পরিবারে কাহিল হয়ে গেছে। উঠবো এখন, উঠে এখন সব টেস্ট করবো, গোছাবো ঘর দুয়ার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ কেউ ভুলবে না, ওকে?